নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। সোমবার 11ই সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি, আমি রাশির নাম বলছি মানে যে একটা লটারির টিকিট কাটতে হবে এমনটি আমি কখনোই বলি না। এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করি। অনেকেই ভুল একটি করেন, যেটা হচ্ছে কেটে কেটে ভিডিওটি শুনে আপনারা শুনেন এবং রাশির নামটা শুনে আপনারা ভাবেন যে হ্যাঁ আমার রাশির নাম রয়েছে, আমি একটা টিকিট কেটেই ফেলি। এই ভুলটাই কিন্তু আপনারা করে থাকেন। এই ভুলের জন্য কিন্তু আপনাদের প্রচুর টাকা নষ্ট কিন্তু হচ্ছে। তাই ব্যক্তিগত জন্ম ছক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি কেন দিই, অনেকের মতন গল্প করি না, কিন্তু কৌশিকদা আপনাদের কাছে ভিডিও এনে শুধু গল্প করা নয়, কৌশিকদা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করে যে আপনাদের এই প্রাপ্তি যোগটা আছে কি না। দেখুন, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সময়ের অধীনে কিন্তু চলি। গ্রহ কিন্তু শেষ কথা বলে, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মালিক। দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা যারা টিকিট কাটছেন সেখান থেকে বিরত থাকুন। আর যাদের একটা টিকিট কাটাটা নেশার মতন হয়ে গেছে, তাই আমি 12টি রাশির টার্গেট নাম্বারটা আমি দিই এবং কোন কোন রাশির প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা আমি বলি এবং নামের অক্ষর দিই। অনেকে তো রাশিই জানেন না, অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা একটু নামের অক্ষর দিয়ে দিন, তাই নামের অক্ষর দিয়ে আমার নামের অক্ষর বি দিয়ে শুরু বা কেউ বলে এস দিয়ে শুরু বা কেউ বলে টি দিয়ে শুরু, তো নামের অক্ষর দিয়েও কিন্তু আমি প্রতিদিন কিন্তু জানাচ্ছি। তাই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে শুধুমাত্র টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এমন না, আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। একই রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্যভাব আলাদা, ধনভাব আলাদা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, কারণ এটা সম্পূর্ণ রূপে ভাগ্যের খেলা। যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো, আপনারা বিশেষভাবে টার্গেট নাম্বারটা কিন্তু জানুন এবং দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই জন্মছককে যদি আপনারা সংস্কার যদি করেন কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কৌশিকদা আপনাদের কাছে গল্প করে না, ওই ভিডিও করা গল্প করা এটা কৌশিকদের কাছে কাজ নয়। আমি গ্রহের অবস্থানগুলো বলি, 4টি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে, আপনার ধনভাব আকস্মিক প্রাপ্তিভাব এবং আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আনি, হয়তো আপনাদের সাথে সেম টু সেম রাশির নাম মিলে, কিন্তু রাশির নাম মিললেই যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু হবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটবে না। দেখুন, জীবনে তো বাধা আছে, এই বাধা থেকে বেরাতে গেলেই গ্রহের প্রতিকার করা দরকার। জন্মকুণ্ডলিতে আপনার নবগ্রহের পজিশান কেমন রয়েছে আপনারা নিজেরা জানেন না। অনেকে বলছেন যে কৌশিকদা আমি টিকিট কাটতে কাটতে একদম ক্লান্ত হয়ে পড়েছি, কিছু করুন কৌশিকদা। দেখুন, যারা দীর্ঘদিন কাটছেন না, আমি বলবো টিকিট কেটে টাকা নষ্ট করবেন না।
আগে দেখি নিন না সময় কখন রয়েছে। সময় যদি না পারমিট করে, দশা মহাদশা যদি পারমিট না করে, যদি গ্রহের প্রতিকার না করেন, রাহু রক্ষা কবচ যদি না পরিধান করেন বা বার্থ চার্ট রিফরমেশন যদি না করেন, কী করে প্রাপ্তিটা ঘটবে? অর্থাৎ প্রতিকার প্রতিবিধানের অবশ্যই দরকার কিন্তু রয়েছে। দেখুন, আমি আপনাদের কাছে প্রতিদিন কিছুটা সময় নিই, আপনাদের মূল্যবান সময়, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু জিনিস শেখানোর চেষ্টা করি। জন্মকুণ্ডলিতে বড় যদি কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হবেন কোটিপতি, লাখপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। তবে দেখা দরকার জন্মকুণ্ডলি এবং হস্তরেখা। এবার আলোচনাটা একে একে আপনাদেরকে করি, কোন কোন রাশির প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আগামী কাল, যদি আপনাদের ক্ষেত্রে গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে টার্গেট নাম্বারের জন্য অপেক্ষা করে আছেন, আগে পাঁচটি রাশির নাম বলে দিই, তারপর টার্গেট নাম্বার, তারপর যা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে। আপনার রাশি যদি বিষ রাশি হয়, আপনাদের কালকে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার রাশি যদি ধনু রাশি হয়, আপনাদের কালকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের রাশি যদি কুম্ভ রাশি হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনার রাশি যদি তুলা রাশি হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার রাশি যদি দেখা যাচ্ছে কর্কট রাশি হয়, আপনাদের প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার আসি আপনাদের ১২টি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশি ৪ এবং ৫, বৃষ রাশি ১, ৭, মিথুন রাশি ৩, ৬, কর্কট রাশি ১, ৮, সিংহ রাশি ৭, ২, কন্যা রাশি ৫, ১, তুলা রাশি ৯, ৫, বৃশ্চিক রাশি ৬, ৯, ধনু রাশি ৩, ৭, মকর রাশি ৬, ৩, কুম্ভ রাশি ১, ৯, মীন রাশি ৪ এবং ৮। এবার আমি জানাই, যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষর দিয়ে, তার আগে বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কিন্তু মেসেজ কিন্তু আপনাদেরকে করতে হবে। প্রথম আসি কোন কোন রাশির, যারা রাশির নাম জানে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা নামের অক্ষর দিয়ে কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি রয়েছে। আপনার নামের অক্ষর TBRCNPLS প্রথম অক্ষর যদি শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, জন্মকুণ্ডলিতে যোগটা কিন্তু একান্তই দেখা দরকার, তারপর বার্থ চার্ট রিফরমেশন করা দরকার, তবেই বলা সম্ভব যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করুন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, নমস্কার, ধন্যবাদ।